Assalamualaikum everyone. Welcome back to my channel. তোমরা অনেকেই বলবে হয়তো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো বলে রাখি আজকে আমরা একটা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে আমরা আজকে আমাদের রাতের ডিনারটা করে ফেলবো স্পেশালি। তো আর কিছু দূর যাওয়ার পরে আমরা হোটেলের কাছাকাছি চলে যাব। এই তো আমরা হোটেলের কাছে চলে এসেছি। এই হোটেলটা আমাদের খুব পরিচিত একটা হোটেল, তাই আজকে এখানে আমি ঘুরতে এসেছি। তো বলে রাখি এই হোটেলটাকে আমরা কুমিল্লা হোটেল নামে চিনি, কিন্তু এই হোটেলটার আসল নাম হচ্ছে কুমিল্লা মায়ের দোয়া হোটেল এবং রেস্টুরেন্ট। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। আমরা তিনজন এসেছি, না মানে চারজন, আমি, আমার আম্মু, আমার আব্বু আর আমার ছোট ভাইয়া। আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি এবং সিটেও বসে গেছি। তো এই হোটেলের চারপাশের পরিবেশটা অনেক অনেক সুন্দর। তোমরা নিশ্চয়ই লাইটগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ সব লাইট এখানে দেওয়া আছে, মানে ঢুকলেই মনোমুগ্ধ হয়ে যাবে তুমি। আসলে ক্যামেরায় তো সবটা ক্যাপচার করা সম্ভব নয়, তবে রিয়েল চোখে আমার কাছে হোটেলটা অনেক সুন্দর লেগেছে। খেতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সব কিছু তো আর খাওয়া যায় না। আমি মেনু দেখে, অতগুলো খাবারের তালিকা দেখে মানে সিলেক্টই করতে পারতেছি না আমি কোনটা খাবার খাবো। তো অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তার পর আমি একটা খাবার অর্ডার দিছি। তো আমি দিছি ভুনা খিচুড়ি আর আমার আব্বু আম্মু দিছে পরোটা আর সবজি। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের খাবারের ইয়াটা। আমি টেস্ট করে যা বলতেছি, এটা খাইতে অনেক সুস্বাদু ছিল, মানে এত টেস্টি হইছে আমি তো পুরাই হাত চাটে চাটে খাইছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা হাত ধুতে যাব। এখানকার ভিউটা তো আরও সুন্দর, হাত ধোয়ার ব্যবস্থাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে এখানকার হাত ধোয়ার ব্যবস্থাটা। এখানকার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে খাওয়ার, মানে খাওয়ার শেষে এই জিনিসটা দেওয়া হয়, এটাকে বলে ধনিয়া ভাজা, মানে চাল আর ধনিয়া দিছে, এটা হচ্ছে খাইতে অনেক মজা লাগে। তো আমি ওইটা নেই নেই, আমি নিছি হচ্ছে দই, আমার ছোট ভাইয়াও নিছে হচ্ছে দই। তো দইয়ের উপরের ইয়াত আবরণটা তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, মানে উপরেরটা খাইতে আমার যে মজা লাগছে, দইটা পুরাই ফাটাফাটি ছিল, অনেক টেস্টি ছিল দইটা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাব। হোটেলের বাইরের ভিউটা কিন্তু তোমাদেরকে দেখানোই হয়নি, আমি ভুলে গিয়েছিলাম, এখন তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। এখানে হচ্ছে আমরা বিল পরিশোধ করে দিচ্ছি, মানে বের হয়ে যাব যেহেতু। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে হোটেলের সামনের ভিউটা, এখানে স্পষ্ট করে নামটা লিখে দেওয়া আছে কুমিল্লা মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মানে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, খোলামেলা, আর এখানে অনেক মানুষ আছে এই জন্য অনেক গাড়ি ঘোড়া। তো আমার ভিডিওটাকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধুরা, বিদায়, আসসালামু আলাইকুম।